বন্ধুসকল, আমি আজি উপস্থিত আছো এতে বরপেটা ডিসি অফিসের সম্মুখত। আমার সহিতে আছে ফারুক খান, যেহেতু বিগত দিনত এখেতে বহুত কাম করেছে সক্রিয়ভাবে ডিউটার সম্পর্কত, নাইবা বিভিন্ন কৃষকর সমস্যা, নাগরিকর বিভিন্ন সমস্যা সম্পর্কত প্রশ্ন উত্থাপন করেছে, সরকারক প্রশ্নমান করেছে, আরটিআই করেছে। তো এখেতর পরা জানিব বিচারিম, এখেতে কোন দলের হয়ে মনোনয়ন দাখিল করিলে? ধন্যবাদ। মই ফারুক খান, 44 নং জুনিয়া বিধানসভা সমষ্টিত মনোনয়নপত্র জমা দিলো। আমার দলের, যদিও আমার দল পঞ্জীয়ন নহয়, প্রগতি মঞ্চ রেজিস্টার্ড নহয়, সেই হিসাবে স্টেট আছে নির্দলীয়, লগতে ডিব্রুগড় মঞ্চর ফলের আমি সমর্থন, মই সমর্থন পাইছো। এতিয়া আমার রাইজর সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা সমূহ সঠিক স্থানত উপযুক্তভাবে তুলি ধরার কারণে রাইজর ওসর ক্ষমতা বিচারিছো। তেওঁলোকে অহা 6 তারিখে যদি ইচ্ছা করে মোক ক্ষমতা, এটা পর্যায়ত ক্ষমতা দিব পারিব। আচ্ছা, 2016 চনের নির্বাচনত আপনি যে আম আদমির সমর্থিত প্রার্থী রূপে বরপেটা সমষ্টিত নির্বাচন খেলিছিল, তারপর 2019 চনত বাই ইলেকশন যেটু জনিয়াত হয়েছিল, তাতে আপনি আম আদমি সমর্থিত ক্যান্ডিডেট হিসাবে মনোনয়ন দাখিল করেছিল, এইবার নির্দলীয়, তার মানে আম আদমি পার্টির পর আঁতরি আহিল নাকি? না, পার্টির পর আঁতরি অহা নাই, কিন্তু পার্টির পর প্রার্থিত্ব দিয়া নাই, অসমর কোতো দিয়া নাই, গতি মুখো দিয়ার প্রশ্ন নাহে। এতিয়া অকলে যে মনোনয়ন দাখিল করে আছে, আপনার হইতে কোনো মানুষ আহা নাই, কোনো ভিড় আহা নাই, কোনো গাড়ি আহা নাই, তার কারণ হিসাবে জানিব বিচার, আপনার মনোনয়ন পত্র দাখিল করা আজির এই শুভ মুহূর্তত মাতা নাই, না আপনি নিজে তেনেকুৱা এটা সিদ্ধান্ত লৈছে? মনোনয়নপত্র জমা দিতে যেখানে ডকুমেন্ট দিব লাগে একেবারে অলপ এজন দিলেই হয়, কিন্তু বেশি বেশি মানুষ আহি যদি বেশি মানুষ উপস্থিত হয় তাহলে দেশের ক্ষতি হয়, কাম ক্ষতি হয়, গতি রাইজর কাম ক্ষতি করি, আর তার লগতে বহু টাকা ইনভেস্ট হয়ে যায়, যি টকাই দেশক ক্ষতি করে ভবিষ্যতে আমার সুস্থ কাম কামত বাধা দিয়ে, গতি যার কারণে মই কাকো মাতা নাই। আহার কারণে বহুত আছিল, কিন্তু কাকো মাতা নাই, যেহেতু প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কামত লোক জমায়েত করা যেহেতু মোৰ ইচ্ছার বিরুদ্ধে, যার কারণে মই কাকো মাতা নাই। এইবার যেহেতু মিত্রজোট সরকার হবলৈ বহুতে হেই করে আছে, মিত্রজোটর হব পারে, নাইবা বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন আছে অসমত, সেইখনো পুনর্বার শাসনলৈ আহিব পারে, আপনি যদি বিধায়ক হিসাবে নির্বাচিত হয় তেতিয়াহলে আপনি কোনটো দলের হইতে বা কোনটো জোটত অংশগ্রহণ করব বলে ভাবে? বহু শর্তর ভিত্তিত, কেইবাটাও শর্তর ভিত্তিত, যেনেকে জনিয়ার ডিব্রুগড়ের প্রশ্ন, অসমের ডিব্রুগড়ের প্রশ্ন, বা নাগরিকত্বর নামত ভুয়া যেগুলো গোচর পঞ্জীয়ন হয়ে আছে, এফটি হেরিসমূহ, বিদেশী সরি সীমান্ত আরক্ষিত, এই গোচরসমূহ প্রত্যাহার করা, এইবিলাক বিষয় শর্ত আরোপ করি বিশেষক মই কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটত সমর্থন দিয়ার পক্ষপাতি আছো শর্ত ভিত্তিক। আর যদি 2 লাখ মানে ভোটে মোক ভোট দিব এমএলএ বনাই, আরও তার উপরে মোর এটা ভোটত যদি কংগ্রেস সরকার হব হব পারে, তেন্তে সেই অবস্থাত মই কংগ্রেসক সমর্থন দিব। আচ্ছা, আপনি যদরে আজি ইয়াতে আহিছে, আপনার জনসমর্থন খুব কম বলে আমি দেখা পাইছো, কিন্তু বাস্তবত হেয়া নহয়, আপনি সেটু কব বিচারিছে যে বাস্তবত আপনার হইতে বহুত মানুষ আছে আজিও? নীরব জনসমর্থন বহুত আছে, প্রকাশ্যে আমি কারো সমর্থন বিচরা নাই, আমি নীরবে বহু সমর্থন আছে, আর সেইখিনি লই সেইখিনির সন্মান অভি এটা সমর্থন লই মই অকলে আহিছো নমিনেশন দিয়া কারণে, যেটো যেটো কাম অকলে করা সম্ভব, গতি মই অকলে আহিছো। আচ্ছা, ডিভোটার সম্পর্কত, ডিভোটার সম্পর্কত আপনি আরটিআই করিলে, সুপ্রিম কোর্টের পর বহুখিনি বস্তু আপনি আদায় করিলে, সুপ্রিম কোর্টের পর যেখিনি তথ্য আদায় করেছে, তারপর এটা বস্তু অনুমান করিব পারি যে এটো এটা বিরাট ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রক উফরাবলৈ আপনি রাইজর সমর্থন কেনেদরে পাইছে, আর রাইজে আপনার ভোট দিয়ার এইখানে সহায়ক হব বলে ভাবে নাকি? নিশ্চিতভাবে বিধানসভাত আমি ব্যবহার করব পাৰিম, যেহেতু ডি এটা সম্পূর্ণ ভিত্তিহীন বিষয়, কতো কোনো ডি রেকর্ড নাই, কোনে ডি লগাইছে, কেনেকে লগাইছে, কোনো রেকর্ড নাই, সম্পূর্ণ মিছা কথা। যোৱা 23 বছরে ডি লৈ কেবল রাজনীতি হল, নির্বাচন সময় সকলে ডির কথা কয়, কিন্তু ভোটের পিছত তেওঁলোকে একো কাম নকৰে। বিগত সময়ত যোৱা বিধানসভা উপনির্বাচনের পিছত এই ডিক লৈ ইমান ধরনের যুদ্ধ করলো, বিভিন্ন তথ্য সংগ্রহ করলো, সেই তথ্য সংগ্রহের মাজেরে ইতিমধ্যে এই লৈ আমি উচ্চতম ন্যায়ালয়ত গোচর পঞ্জীয়ন করেছো, গোচর পঞ্জীয়ন হয়েছে, এটা নোটিশ আহিছে, আশা করো এই সমস্যা সমাধান হব। তার উপরেও সীমান্ত আরক্ষিত বহু গোচর, ভুয়া গোচর পঞ্জীয়ন হয়ে আছে, এইটো হয়েছে আমার অন্যতম ডাঙর চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলা করার কারণে আমি রাইজর পর সমর্থন দিছি। ফার্ম বিল, কৃষি আইনের বিষয়ে বা কৃষি আইন লৈ যে আন্দোলন হয়ে আছে দিল্লিত, বা পাঞ্জাবর কৃষক সকলে ধর্ণা দিয়ে আছে দিল্লিত, অবস্থান গ্রহণ করে আছে, সেই সকলের সন্দর্ভত আপনি কিবা কব নাকি? হয় তেওঁলোকৰ কৃষকৰ দাবীক সন্মান জনা প্রয়োজন, তেওঁলোকৰ আকাঙ্ক্ষা দূর করা প্রয়োজন,
এইখিনি আশঙ্কা বা যিটো ভয় যিটো কৃষি বিলৰ তেওঁলোকে ভয় কৰি আছে সেই ভয়টো আঁতৰ কৰাৰ প্ৰয়োজন। মানে যে কৃষি বিলৰ যিখন আপোনাৰ আইন 3খন পাছ হৈছে লাগু হ'ব বলবৎ হোৱা নাই তেওঁ, আপোনাৰ সিদ্ধান্ত কি? বৰ্তমানৰ কৃষি বিল স্বাভাৱিকতে অপোজ কৰিম, কাৰণ বহু কৃষকে দীৰ্ঘ কৃষকে তেওঁলোকে আন্দোলন কৰি আছে দীৰ্ঘদিন ধৰি আৰু এই বিলৰ পক্ষত মই নাই। অসমৰ টোল গেট সম্পৰ্কে আপুনি কি ক'ব? এইটো হৈছে এটা আমি এটা টেক্স দিওঁ, এই ৰাস্তাত এটা টেক্স দিওঁয়েই, গাড়ী এটা চলিলে গভৰ্ণমেণ্টক টেক্স এটা দিয়া হয় পৰিবহণ বিভাগৰ জৰিয়তে, তাৰ উপৰি ৰাস্তাৰ আছে গেটৰ মাজেৰে এটা অতিৰিক্ত এটা হেৰেজমেণ্ট দিয়া হয় ৰাইজক, যিটো যিটো প্ৰয়োজন নাই আৰু এইটো বন্ধ কৰাৰ প্ৰয়োজন। পেট্ৰল প্ৰাইচ বহুত হাই হৈছে, আপোনাৰ ৰন্ধন গেছৰ দাম বৃদ্ধি হৈছে, প্লেটফৰ্ম টিকেট ৰেলৱে প্লেটফৰ্ম টিকেট 2011 চনত আছিল 3 টকা, আজিৰ দিনত সেইটো হৈছে 50 টকা, সেই সম্পৰ্কে আপুনি কি ক'ব? ৰেলৱে এটা ভাৰত চৰকাৰৰ এটা বাৰ ডাঙৰ এটা বিভাগ, এই বিভাগত লাভজনক বিভাগ, এই বিভাগটোক আমি ৰাইজৰ বাবে উচৰ্গা কৰিব পাৰোঁ, ৰাইজৰ সেৱাৰ বাবে, যেনেকৈ আমাৰ দীৰ্ঘ বেছি অংশ যাত্ৰী পৰিবহণত এই ৰেলৱে ব্যৱহাৰ হয়, গতিকে ৰেলৱে সেৱাটো ৰাইজৰ অনুকূলে দিয়া প্ৰয়োজন। আপোনাৰ মূল ইছ্যু কি হ'ব এই নিৰ্বাচনত, যিহেতু আপোনাৰ সৈতে কোনো বিগ পাৰ্টিৰ কোনো হেৰি নাই, ছাপৰ্ট নাই তেনেকুৱা? আমাৰ মূল বিষয় হৈছে ডি ভোটৰ বিষয়টো এটা অন্যতম ডাঙৰ বিষয়, যি ভিতৰলৈ আমি উচ্চতম ন্যায়ালয়ত ইতিমধ্যে গোচৰ পঞ্জীয়ন কৰিছোঁ। তাৰ লগে লগে জুনিয়ৰ সমষ্টিৰ জনগণে বিভিন্ন সমস্যা আক্ৰান্ত হৈ থকা সমস্যা, যেনেকৈ বিভিন্ন কাৰ্যালয়ত বিভিন্ন হেৰাছমেণ্ট, যেনেকৈ মই আজি নমিনেশ্যন পত্ৰ জমা দিলোঁ, এজন ভোটাৰ কাৰ্ডত নাম থাকিলেই এম এল এৰ প্ৰাৰ্থী হ'ব পাৰে, অথচ তাৰ এটা ড্ৰাইভিং লাইচেঞ্চ বনাওঁতে তেওঁ তেওঁৰ 14 পুৰুষৰ ডকুমেণ্ট এছ পি অফিচত ভেৰিফিকেশ্যন কৰিব লাগে। এই ধৰণৰ যিটো যন্ত্ৰণা দিয়ে বিভিন্ন কাৰ্যালয়ৰ বিভিন্ন বিষয়লৈ যন্ত্ৰণা দিয়ে, এইবিলাক যন্ত্ৰণা বন্ধ কৰাৰ কাৰণে আমি চেষ্টা চলাম। তাৰ উপৰিও জনীয় সমষ্টিৰ মাজেৰে বৈ যোৱা বেকী নদী নিয়ন্ত্ৰণ কৰা বা গৰাখনি নিয়ন্ত্ৰণ কৰা, তাৰ লগতে সীমান্ত ৰক্ষিত গোচৰ হৈ থকা হাজাৰ হাজাৰ গোচৰ যিবোৰ পঞ্জীয়ন হৈ আছে, এই সম্পূৰ্ণ গোচৰ ভুৱা, এই ভুৱা গোচৰ প্ৰত্যাহাৰৰ কাৰণে আমি চৰকাৰৰ ওচৰত এটা হেঁচা দিয়াৰ কাৰণে বিধানসভাত অংশগ্ৰহণ কৰাৰ কাৰণে মই চেষ্টা চলাই আছোঁ। ৰাইজে যদি অহা 6 তাৰিখে গ্ৰহণ কৰে তেন্তে নিশ্চিতভাৱে আমি ৰাইজৰ বাবে, ৰাইজৰ সমস্যা যিহেতু মই গলি গলি ঘূৰি আছোঁ বিভিন্ন বিষয় লৈ, ৰাইজৰ সমস্যা বুজিয়াৰ কাৰণে চেষ্টা কৰি ঘূৰি আছোঁ, গতিকে ৰাইজৰ সমস্যা উপযুক্ত স্থানত তুলি ধৰাৰ কাৰণে সৰ্বোচ্চ তো প্রকারে চেষ্টা চলাই যাম।